এবারে কিন্তু আমি পরিচালকের সাথে নায়িকার কেমন কেমিস্ট্রি তৈরি হলো সেটা দেখব না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার কারণ সিনেমায় ডিরেক্টর অ্যান্ড আর্টিস্টের যদি খুব সুন্দর বর্নিং না হয় ভালো কিছু প্রেজেন্ট করা সম্ভব নয় কারণ ডিরেক্টর তার স্বপ্নের জিনিসটাকে আমাদের মাঝে বের করে ওকে দেখা যাক দুজনের কেমন কেমিস্ট্রি তার ফাঁকে একটা কথা বলে নিই যে অপু কিন্তু খুব ওবিডিয়েন্ট অভিনেত্রী আমি যা যা বলেছি পুঙ্খানুপুঙ্খ মেনেছে তো সেই জন্যই এত সুন্দর করে পর্দায় অপুকে দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক দাদা এবারে আমি দেখছি দুজনের কেমন কেমিস্ট্রি দাদা আপনার হাতে আমি যথারীতি একটা কাগজ দিয়ে রেখেছি এটাতে অপুদির পাঁচটা ছবির নাম আছে আপনি কথা না বলে ইশারায় বুঝিয়ে বলবেন এবং দেখব যে অপুদি কতটা আপনার ইশারা বুঝতে পারছে আচ্ছা দাদা বলেন কোটি টাকার দেনমোহর কাছাকাছি কোটি টাকার কাবিন একদম ঠিক আচ্ছা এরপরটা পরেরটা হলো যদি বউ সাজুগ আগে হলো সাইনটা তারপরে বউ সাজুগ আচ্ছা কি দাদা বলে দেন না লাভ ম্যারেজ ও এটা থাকতো এটা আমি বললাম যে আগে সাইনটা আমি ক্লু দেওয়া ভেবেছি ফলে লাল শাড়ি ও থ্যাংক ইউ চারটা পেয়ে গেছি তো নেক্সট নেক্সট নেক্সটটা হলো কোন ছবি তিনজন মিলে তিনজন মিলে কি ও আচ্ছা আচ্ছা বলো আজকে শর্টকাট ইয়েস একদম ঠিক থ্যাংক ইউ দাদা ঠিক আছে থ্যাংক ইউ বুঝতে পারি ওকে ওকে না বোঝা যাচ্ছে ভালোই কেমিস্ট্রিটা আছে বোঝা যাচ্ছে শুধু একটা লাভ ম্যারেজ একটু একটু এদিক সেদিক হয়ে গেছে আসলে ওটা অরিজিনাল ছিল তো তাই অভিনয় বুঝতে পারেনি এটা একদম ঠিক ঠিক হ্যাঁ